আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছেন আমার পাসপোর্টের মেয়াদ আছে তিন মাস আমি দেশে এক মাসের ছুটিতে যাব কিভাবে যাওয়া যাবে কি না সে বিষয়ে জানতে চেয়েছেন যে অবশ্যই যেতে পারবেন তবে বিষয়টি হচ্ছে আপনার বিসার মেয়াদ কতটুকু আছে সেটা দেখতে হবে পাশাপাশি আপনার বিসার মেয়াদ যদি কম থেকে থাকে তাহলে এখানে কিছুদিন থেকে আপনি ভিসাটি রিনিউ করে মানে নতুন ইকামা বানিয়ে যাওয়াটাই উচিত হবে অন্যথায় আপনি দেশে গেলেন গিয়ে পাসপোর্টটি রিনিউ করবেন তারপর বিসার মালুমাত করতে হবে এবং বাংলাদেশে পাসপোর্ট বানাতে যে ভুগান্তের শিকার হয় সেই শিকার থেকে বাঁচতে হলে কিছুদিন অপেক্ষা করে আপনি এখানেই পাসপোর্ট রিনিউয়াল করেন অথবা আরেকটি অপশন আছে যদি আপনার বিসার মেয়াদ বেশি থাকে তাহলে আপনি এক বছরের জন্য বা কিছু দিনের জন্য ইমার্জেন্সিভাবে আমাদের দূতাবাসে বা বিভিন্ন অফিসগুলোতে আসে যোগাযোগ করে বা সরাসরি দূতাবাসে গিয়ে আপনি পাসপোর্ট তিন মাসের মেয়াদ বাড়ানো যায় বৎসরের মেয়াদ বাড়ানো যায় মানে একটা অপশন আছে ইমার্জেন্সিভাবে আপনি পাসপোর্টের মেয়াদ আমাদের রিয়াদস্ত বা দস্ত কনসুলাত বা দূতাবাসে আপনি ইমার্জেন্সি ভাবে মেয়াদ বাড়িয়ে তারপর দেশে যাওয়া উচিত হবে অন্যথায় আপনারা জানেন দেশে পাসপোর্ট করতে গেলে যে ভূগান্তের শিকার হয় মানুষ আমরা প্রবাস থেকে গিয়ে যদি এই ভূগান্তের শিকার হই তাহলে দেখা যাবে অনেকটা এলোমেলো হয়ে যেতে পারে আর যদি ভিসার মেয়াদ কম থাকে তাহলে অবশ্যই ভিসা রিনিউ করার পর আপনি দেশে গেলে অত্যন্ত চমৎকার এবং ভালো হবে কারণ আপনি এখানে যদি থেকে পাসপোর্ট রিনিউ করে বিসার মেয়াদটা বাড়িয়ে যেতে পারেন তাহলে আপনার নতুন পাসপোর্টে আপনার কফিল বা আপনার কোম্পানি নতুন পাসপোর্টে সেই মালুমাত নাম্বারটা অন্তর্ভুক্ত করে দেবে এবং ওই পাসপোর্ট দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন আবার দেখা যেতে পারে আপনি দেশে গিয়ে রিনিউয়াল করলেন করার পর কিন্তু আপনি পাসপোর্টের কপি এখানে সৌদি আরবে পাঠাতে হবে আপনার কোম্পানি বা কফিল আপনার পাসপোর্ট চেম্বার অফ কমার্সে পাঠিয়ে বা অনলাইনের মাধ্যমে সেটা মালুমাত করে দিতে হবে তারপরই কিন্তু আপনি এন্ট্রি হতে পারবেন আপনার পুরান পাসপোর্ট দিয়ে আপনি যদিও ডেট থাকে আর আপনি রিনুয়াল করে ফেলেন নতুন একটা তাহলে কিন্তু নতুন পাসপোর্ট দিয়ে আপনি ইন্টার এন্টার করতে পারবেন না সৌদি আরবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আর এরকম প্রশ্ন অনেকেরই থাকতে পারে আশা করি উত্তর পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি